গত বৃহস্পতিবার ওভাল অফিস থেকে প্রাইম টাইমে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট বাইডেন হামাস ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিভিন্ন দেশের জন্য হুমকি বলে মন্তব্য করে বলেছিলেন, ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তা দেয়া যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য একটি স্মার্ট বিনিয়োগ যা মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য লভ্যাংশ হিসেবে গণ্য হবে। ইউক্রেন ও ইসরায়েলকে নিয়ে বাইডেনের সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এই সমালোচনা করেন। গত বৃহস্পতিবার ওভাল অফিসে 80 বছর বয়সী ডেমোক্র্যাট ঐতিহাসিক রেজোলিউট ডেস্কের আড়াল থেকে প্রাইম টাইমে জাতির উদ্দেশ্যে দেয়া এক আবেগঘন ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, হামাস ও রাশিয়া উভয়েই প্রতিবেশী দেশের গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়। সেদিনের ভাষণে বাইডেন আরও বলেছিলেন, হামাসের সাথে যুদ্ধে ইসরায়েল এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের জন্য $100 বিলিয়ন তহবিলের জন্য তিনি কংগ্রেসের কাছে অনুমোদনের অনুরোধ জানাবেন। তখন তিনি ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবে যুক্তি দিয়ে এটিকে একটি স্মার্ট বিনিয়োগ বলে অভিহিত করে বলেছিলেন যে এটি মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য লভ্যাংশ হিসেবে গণ্য হবে। বাইডেনের এই মন্তব্যের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বিনিয়োগ সংক্রান্ত বাইডেনের মন্তব্য প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র আদর্শিক কারণে লড়াইয়ে জড়ায় না, তারা ছায়াযুদ্ধ থেকে লাভবান হয়। মুখপাত্র মারিয়া আরও বলেন, বাইডেনের এমন মন্তব্য মার্কিন প্রশাসনের বিশ্বাসঘাতকতার বহিঃপ্রকাশ। মার্কিন প্রশাসন স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের কথা বলে, কিন্তু এখন বোঝা যাচ্ছে এর পেছনে রয়েছে শুধুই হিসাব। ওয়াশিংটন মূল্যবোধের কথা বলে সবসময় বিশ্বকে বোকা বানিয়েছে উল্লেখ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, তারা কখনো কোনো মূল্যবোধ ধারণ করেনি। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।